গুড মর্নিং সবাইকে, আজকে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। আর আজকে আমার নার্সিং হোমে 3 রাত্রি 4 দিন, আর আজকে আমাকে ফাইনালি ডিসচার্জ করবে। অ্যাকচুয়ালি আমার কালকে ডিসচার্জ হয়ে গেছে বেবির জন্য, আমাকে আর একদিন রেখেছিল, আর আজকে আমি ফাইনালি বাড়ি যেতে পারবো। এটা ভেবেই আনন্দ লাগছে, মনে হচ্ছে কতদিন পর বাড়ি যাব এরকম একটা ভাব হচ্ছে। আর পুচকেটা আমার কোলেই আছে। এখন সকাল 9:30 বাজে, আর দাদাভাইও চলে এসেছে, আর পুচকেটাকে আমি খাওয়াচ্ছিলাম। এবার আমি নিজে নামবো, নেমে ফ্রেশ হব, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আমি যখন ফ্রেশ হতে গেলাম, ওকে কিন্তু আমি ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে গেছিলাম। আর আমাকে নার্সরা মানে ফ্রেশ করাতে করাতে আমি দেখছি এসে ও উঠে গেছে। তো আমাকে নার্স দিদিরা বললো যে তুমি একটু ওকে কোলে নাও, কোলে নিয়ে হাঁটাচলা করো, তাহলে তোমারও একটু কমফোর্টেবল ফিল হবে, তুমি বাড়িতে গিয়ে একটু ক্যারি করতে পারবে ওকে। তো ভাবলাম হ্যাঁ, এখান থেকে অভ্যাসটা করে যাওয়াটাই ভালো, তাহলে বাড়িতে গিয়েও সুবিধা হবে। ওকে কোলে নিয়ে হাঁটাহাঁটি করতে করতে আমার লাঞ্চটা চলে এসেছে, আর এখন পুরোপুরি 12টা বাজে। লাঞ্চ খেয়ে তারপরে একেবারে রেডি হবে। পুরো লাঞ্চ দিয়েছে, আর এখন লাঞ্চটা খাবো, আর খাওয়ার পরেই আমাকে ডিসচার্জ করে দেবে। ওর কিছু ব্লাড টেস্ট হয়েছে আজকে, ব্লাড রিপোর্টগুলো দিয়ে ডক্টর দেখে ছেড়ে দেবে। তো চলো, যখন যাবো তোমাদের সাথে তো কথা হবেই। আর এখানে তো একদম ক্যামেরা অ্যালাউ করে না, প্রথমেই বলেছি। আর কি খাবার দিয়েছে এখানে সেটাও দেখাবো, কী কী আমাকে খেতে দিচ্ছে না দিচ্ছে সবটা হয়তো শেয়ার করতে পারিনি, যেটুকু যেটুকু পেরেছি সেটুকু চেষ্টা করছি। আর পুচকে আমার কোলেই আছে। তো চলো একেবারে বাড়িতে যাবো, যখন তোমাদের সাথে আবার তখন কথা হবে। আজকে আমার লাঞ্চের মেনু আছে ভাত, আর একটা ভেজ টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে ডাল, 2 পিস চিকেন, আর টক দই। এখানে এরকম ধরনের লাঞ্চ দেয়, আর কালকে দিয়েছিল মাছ। এক একদিন এক এক রকমের লাঞ্চ দেয়। আর কি জানো তো, যত ভালোই খাবার দিই কিন্তু একদম ভালো লাগছে না এসব খাবার খেতে, মনে হচ্ছে কতগুলো বাড়িতে যাব। বাড়িতে গিয়ে নর্মাল ভাত ডাল মাছের ঝোল বা যাই হোক এরকম কিছু একটা খাবো। এখানে যত ভালোই খাবার দিই, মাছ মাংস ডিম, তাও ভালো লাগছে না। মানে 3টে দিন বাড়িতে নেই, মনে হচ্ছে কি কতদিন যেন বাড়িতে নেই, কতদিন যেন ঘরে একটা বন্ধ হয়ে রয়েছি, এরকম একটা ব্যাপার। মানে বাড়িতে গেলে যেন স্বস্তির একটা নিঃশ্বাস পাবো, মানে শরীরটাও যেন ভালো থাকবে। এদিকে আমার খাওয়া দাওয়া একদম কমপ্লিট হয়ে গেছে, কিছু মেডিসিন ছিল সেগুলো সিস্টার দিল, দিয়ে আমাকে ফ্রেশ করিয়ে রেডি করে দিল। আর পুচকেটাকে নিয়ে আমি এখন বেডে বসে রয়েছি, আর সুমন্ত ওইদিকে যা যা মানে কাগজপত্রের ব্যাপার আছে সেগুলো সব দেখছে। আজকে পুচকেটার টেস্ট হয়েছে কিছু, সে টেস্টের রিপোর্টগুলো সব দেখে নিচ্ছে, সিস্টার কাছ দিয়ে মেডিসিনগুলো সব বুঝে নিচ্ছে, তারপরেই আমাকে এখান থেকে ছেড়ে দেবে। তো চলো একেবারে যাওয়ার সময় তোমাদের সাথে কথা হবে। রেডি হয়ে গেছি, আর এখন হচ্ছে বাড়িতে যাবো, ডিসচার্জ হয়ে গেছে আমার। আর ওদের ড্রেস খুলে দিয়েছি, আর আমি নাইটি পরে নিয়েছি, কারণ এইসব জামা প্যান্ট পরতে একটু প্রবলেম হয়। তো আর এই যে এদিকে আমার কোলেই আছে, ও মা আসবে নিচ থেকে, জামা প্যান্টটা পরিয়ে নিয়ে যাবো। তো চলো একেবারে যাওয়ার সময় তোমাদের সাথে কথা হবে। ফাইনালি অনেকদিন পরে না একটু বাইরের আলো দেখতে পেলাম, মানে এত ভালো লাগছে বাইরের আলোটা দেখে, মনে হচ্ছে কতদিন যেন একটা দমবন্ধ পরিবেশ মধ্যে আটকে ছিলাম, আর কতদিন পরে আলোটা দেখছি। আর এখানে আমাকে দাঁড় করিয়ে রেখেছে তার একটাই কারণ, কারণ ক্যাশ কাউন্টারে সমস্ত কিছু কাজ মেটাচ্ছে, আর বড় কাকা গাড়িটা নিয়ে একদম সামনে আসবে, কারণ একদম হেঁটে যেতে পারবো না, তো সেই কারণেই। আর সব থেকে বড়ো কথা হচ্ছে এখানে সবাই ভীষণ ভালো, এখানে সিস্টেম নিয়ে আমার কোনো বলার কথাই নেই, এখানে সিস্টেম এত ভালো, আমি তোমাদের সাথে বাড়িতে গিয়ে সেগুলো সব শেয়ার করব। আর এখানে যত দাদারা আছে, সব ওয়ার্ড বয়েরা আছে, সিস্টাররা আছে, ওরা প্রত্যেকে আমার পুচকুকে এত ভালোবেসেছে, এত আদর করেছে। ও যখন চলে আসছে তখন সবাই বলছে যে ও আজকে চলে যাচ্ছে, মানে এরকম একটা ব্যাপার, কী কারণে সেটাও তোমাদের সাথে বাড়িতে গিয়ে শেয়ার করব। Thank you.
বেরিয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য, আর রাস্তাঘাটগুলো দেখে, গাড়ি ঘোড়াগুলো দেখে মনে হচ্ছে কি কতদিন বাদে যেন আমি সব কিছু দেখছি। অথচ বেশি দিন কিন্তু না, মাত্র 3 দিন নার্সিংহোমে ছিলাম, এটাই মনে হচ্ছে যে কতদিন কত কিছু দেখিনি। আর আমি এখান থেকে সোজা এখন বাবার বাড়িতে যাচ্ছি না, শ্বশুরবাড়িতে যাচ্ছি, কিছুদিন পরে বাবার বাড়িতে যাব। আর দাদাভাই আসছে মেডিসিনগুলো নিয়ে আমার পেছন পেছনই, আর বড় কাকা একেবারে আমাদের বাড়িতে গিয়ে মাকে নিয়ে এসেছে, কারণ কিছু জিনিসপত্র ছিল সেগুলো আনার ছিল, তো ওগুলো গাড়িতে করে নিয়ে এসেছে। আর আজকে কিন্তু জিতুও এসেছে পুচকেকে নিয়ে যাওয়ার জন্য, তো চলো ফাইনালি বাড়িতে যাচ্ছি। বাড়িতে অনেকে ওয়েট করছে পুচকুর জন্য, তো একেবারে বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হবে।